এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক অবস্থানে আসছে যুক্তরাষ্ট্র। নতুন নির্বাচনে প্রস্তাব সুশীলদের, সরাসরি না করে দিল কূটনীতিকরা। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার ইচ্ছা যুক্তরাষ্ট্রের। বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পাননি মির্জা ফখরুল। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি। বাংলাদেশের নির্বাচন নিয়ে এখনও যুক্তরাষ্ট্র তার আনুষ্ঠানিক রিপোর্ট প্রকাশ করেনি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নির্বাচন পরবর্তী একটি সংক্ষিপ্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। সেই সংক্ষিপ্ত প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশের 7 জানুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। ওই রিপোর্টে বলা হয়েছে যে মার্কিন নির্বাচন পর্যবেক্ষক দল যখন পূর্ণাঙ্গ রিপোর্ট দিবে, তখন সেই রিপোর্টের ভিত্তিতে তারা তাদের অবস্থান ব্যক্ত করবে। জানা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই পূর্ণাঙ্গ প্রতিবেদনটি প্রস্তুত প্রায় সম্পূর্ণ হয়েছে। চলতি মাসের যে কোনো সময় মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিবেদনটি জমা দেওয়া হবে। এই প্রতিবেদনের পরই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের আনুষ্ঠানিক অবস্থান ব্যক্ত করবে। তবে একাধিক সূত্র বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ রিপোর্ট অবস্থার খুব একটা পরিবর্তন হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র যেমন বাংলাদেশের 7 জানুয়ারি নির্বাচনকে ত্রুটিপূর্ণ মনে করছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ মনে করছে না, তেমনি বাংলাদেশের গণতান্ত্রিক ধারা যেন অব্যাহত থাকে এবং মার্কিন স্বার্থ যেন বাংলাদেশে সংরক্ষিত থাকে সেই বিষয়টি নিয়েও মনোযোগ দিবে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে, নির্বাচনের ত্রুটি বিচ্যুতিগুলো তুলে ধরে মার্কিন যুক্তরাষ্ট্র একটি গণতান্ত্রিক সমঝোতা এবং গণতান্ত্রিক সহনশীলতার উপর গুরুত্ব দিবে। রাজনৈতিক দলগুলো যেন একে অন্যের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সংকট সমাধানে উদ্যোগ নেয় সেই পরামর্শ দিবে। এই রিপোর্টের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশ এই ব্যাপারে কি ধরনের ব্যবস্থা নেবে তারও একটি ধারণা পাওয়া যাবে। প্রসঙ্গত যে গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে নির্বাচনের জন্য তাগিদ দেন এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন না হলে ভিসা নিষেধাজ্ঞা আরোপেরও সতর্ক বার্তা দিয়েছিলেন, কিন্তু নির্বাচনের পর এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে কাউকে নিষেধাজ্ঞা দিবে কি দিবে না এটি মার্কিন পোস্ট দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে তাৎক্ষণিকভাবে নিষেধাজ্ঞা না দেওয়ার কারণে এই নিষেধাজ্ঞার গুরুত্ব যে অনেকটাই কমে যাচ্ছে এই ব্যাপারে কূটনৈতিক মহল একমত। সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কিছু সতর্কবার্তা দিতে পারে এবং রাজনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে যেন একটি গণতান্ত্রিক পরিবেশ থাকে সেই ব্যাপারেও মার্কিন প্রতিবেদনে উল্লেখ থাকবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে কোনো বর্ধনের বিরোধে জড়াতে চায় না বলেই মনে করছেন কূটনৈতিক মহল। নির্বাচনের ত্রুটির বিষয়ে উপেক্ষা করে তারা সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায়। কূটনীতিকরা বলছেন যে 2018 সালের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশ্ন ছিল। তারা তাদের প্রতিবেদনে 2018 সালে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়নি বলেছে প্রশ্ন তুলেছে, কিন্তু তারপরও তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে গেছে। এবারও ঠিক একই রকম ঘটনা ঘটবে বলে অনেকেই মনে করছেন। এই আনুষ্ঠানিক রিপোর্টের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন কেন্দ্রিক যে অভিযাত্রা সেটি শেষ হবে। এই নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে অবস্থানই ব্যক্ত করুক না কেন সেটি হবে চূড়ান্ত। 7 জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করলেও নির্বাচন মোটামুটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক হয়েছে। এবার নির্বাচনের সবচেয়ে বড় চমক ছিল স্বতন্ত্র প্রার্থীরা। এই স্বতন্ত্র প্রার্থীরা এবার রেকর্ড 62টি আসনে বিজয়ী হয়েছে। তাদের কারণে দেশে প্রায় অর্ধেক নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, উত্তেজনাপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হয়েছে। কিন্তু নির্বাচনের পরও থেমে নেই সুশীলরা। তারা বিভিন্ন লেখালেখি, বক্তব্য, বিবৃতি, টকশোর কথাবার্তা এবং সভা সেমিনারের মাধ্যমে 7 জানুয়ারি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এটি আসলে কোনো নির্বাচনই নয়, এমন একটি বক্তব্য আসছে সুশীল সমাজের লেখালেখি, কথাবার্তার বক্তৃতা, বিবৃতিতে। বিশেষ করে ডেইলি স্টার এবং প্রথম আলো এই দুটি পত্রিকা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তাদের প্রচারণা অব্যাহত রেখেছে। আর এই প্রকাশ্য তৎপরতার বাইরে বিভিন্ন কূটনৈতিক মহলে সুশীল সমাজের প্রতিনিধিরা এই নির্বাচনকে স্বীকৃতি না দেওয়ার জন্য দেন দরবার করেছিল, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। যেহেতু সাংবিধানিক বাধ্যবাধকতায় 7 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কাজেই এখন আবার নতুন করে রাজনৈতিক সমঝোতার চেষ্টা করা। প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ আয়োজন সহ 5 দফা প্রস্তাব নিয়ে সুশীলরা বিভিন্ন দূতাবাসগুলোতে কথাবার্তা বলছেন। সুশীলদের প্রস্তাবের মধ্যে রয়েছে আওয়ামী লীগ, বিএনপি সহ প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিলম্বে আলাপ আলোচনা শুরু করে রাজনৈতিক সমঝোতার চেষ্টা করা।
দ্বিতীয়ত বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের যে সমস্ত নেতাকর্মীরা আটক হয়েছেন তাদের মুক্তির বিষয়টি অগ্রাধিকার নিয়ে আসা, তৃতীয়ত অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার এবং দলীয় সরকার এই দুটির মাঝামাঝি একটি সমঝোতাপূর্ণ জায়গায় আসা, চতুর্থত বর্তমান নির্বাচন কমিশন ভেঙে দিয়ে একটি নির্বাচন কমিশন পুনর্গঠন এবং পঞ্চমত একটি যথাশীঘ্র সম্ভব সকল দলের অংশগ্রহণে একটি নতুন নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা। আর এই পাঁচ দফা প্রস্তাব নিয়ে তারা বিভিন্ন কূটনীতিকদের সাথে যোগাযোগ করলেও কূটনীতিকরা এই ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেয়নি, কারণ তারা মনে করেছে যে একটি সরকার কেবল গঠিত হচ্ছে, বিপুল ভোটে একটি নির্বাচন হয়েছে, এই নির্বাচনকে এখনই নাকচ করে দিয়ে আবার নতুন করে নির্বাচন করার কোনো রকম প্রয়োজন আছে বলে পশ্চিমা দেশের কূটনীতিকরা মনে করছে না। বরং তারা মনে করছে যে নতুন সরকার কিভাবে কাজ করে, আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের ভূমিকাগুলো কি হয়, সেই বিষয়টি আগে পরীক্ষা করা দরকার। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো সাফ জানিয়ে দিয়েছে যে নতুন সরকারের সাথে তারা কাজ করবে এবং কাজ করার আগ্রহ নিয়ে রাষ্ট্রদূতরা সরকারের বিভিন্ন মন্ত্রীর কাছে ছুটে যাচ্ছেন, কথা বলছেন। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এখন নতুন সরকারকে পর্যবেক্ষণ করা এবং অপেক্ষা করার নীতিতে রয়েছে, এখনই নতুন নির্বাচনের বিষয়টি নিয়ে মাঠ গরম করতে চায় না তারা। এর ফলে সুশীলদের নতুন নির্বাচনের ফর্মুলা আবার নতুন করে হোঁচট খেয়েছে, তবে সুশীলরা থেমে নেই, তারা চেষ্টা অব্যাহত রেখেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা উদ্বেগ এবং আশঙ্কার ব্যাপার থাকলেও নির্বাচনের পর বাংলাদেশের নতুন সরকার সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এবার ঢাকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বাইডেন প্রশাসনের আগ্রহের কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। গত 7 জানুয়ারি শান্তিপূর্ণভাবে বাংলাদেশে অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। উৎসবমুখর পরিবেশে ভোট দেন সাধারণ মানুষ। নির্বাচন পর্যবেক্ষণে আসে 11 দেশের 127 জন পর্যবেক্ষক। দফায় দফায় সংবাদ সম্মেলনে তারা মতামত দেন, নির্বাচন হয়েছে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। সরাসরি উপস্থিত থেকে বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা যখন নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে বলে জানান, তখন পর্যবেক্ষক না পাঠিয়ে ভিন্ন সুর ছিল যুক্তরাষ্ট্রের। ভোট নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথা জানায় তারা। তবে এবার বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়টি নিশ্চিত করল ওয়াশিংটন। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ এবং নবনির্বাচিত সরকার সঙ্গে ভবিষ্যতে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয়। এ সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশ সরকার সঙ্গে কাজ করতে প্রস্তুত তারা। এই ব্যাপারে মিলার বলেন, এই ধরনের সম্পর্ক বিশ্বের অনেক দেশের সঙ্গে আছে আমাদের, আমরা বাংলাদেশের নির্বাচন নিয়ে উদ্বেগের কথা জানিয়েছি, বাংলাদেশে ক্র্যাকডাউন নিয়েও আমরা উদ্বেগ জানিয়েছি, তবে এর মানে এই নয় যে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার দায়িত্ব আমাদের নেই। উল্লেখ্য, দেশে বিদেশে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন নাশকতা সহ নানা অপপ্রচার চালানো হয়েছে, তবে এসবকে পাত্তা দেয়নি যুক্তরাষ্ট্র। এর আগেও নির্বাচিত নতুন সরকারের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে দেশটি। প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বৃহস্পতিবার এই আদেশ দেন। মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন এই কথা জানান। তিনি বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিবের জামিন আবেদন নাকচ হয়েছে। আইনজীবী জানান, গত বছরের 28 অক্টোবর বিএনপি মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের ঘটনায় 11টি মামলা হয়েছিল বিএনপি মহাসচিবের বিরুদ্ধে। এর মধ্যে ইতিমধ্যে 10টি মামলায় জামিন পেয়েছেন তিনি। আইনজীবী বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় ইতিমধ্যে অন্তত 15 জন আসামি জামিন পেয়েছে। সর্বশেষ গত 17 জানুয়ারি রাজধানী পল্টন থানায় হওয়া একটি মামলায় জামিন পান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে 10 জানুয়ারি ঢাকার সিএমএম আদালত থেকে 9 মামলায় জামিন পান তিনি। গত 29 অক্টোবর গ্রেফতার করা হয় মির্জা ফখরুলকে। এরপর থেকে তিনি কারাগারে আছেন। তার আইনজীবীরা একাধিকবার আদালতে বলেছেন, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যে কোনো বয়স্ক ও অসুস্থ ব্যক্তি জামিন পাওয়ার অধিকার রাখেন।